Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class for you, class 3 English version, subject ICT, page 89 page. We have already completed 89 page. 89 page টা তোমাদেরকে আমি এসডব্লিউ দিয়েছিলাম, ভাষা করার জন্য বলেছিলাম, কম্পিউটারে করতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। এই 89 page, 89 page তোমাদেরকে আমি দিয়েছিলাম এটা কমপ্লিট করতে। আর এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরের পেজটায় 90 এবং 91 পেজ, এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে? আজকে আমরা এই প্ল্যানিং এর যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা একটু রিভিশন দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমরা রিভিশন দিব। এই চ্যাপ্টারটা সবাই বইটা খোলো, পেজ নং 83 পেজ। প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এখানে আছে হোয়াট ইজ প্ল্যানিং, পেজ 83। এই চ্যাপ্টারটা যেহেতু শেষ, এটা আমরা রিভিশন দিব। এটা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, তার কারণ আমাদের জীবনের প্রত্যেকটা কাজে প্ল্যান প্রয়োজন হয়। সবসময় আমরা প্ল্যান ছাড়া জীবনে কখনো আমরা সফল হতে পারবো না। প্ল্যানিং সব কিছুতে প্রয়োজন, এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই জন্য আমি এটা রিভিশন দিচ্ছি। যেমন এখানে আছে হোয়াট ইজ প্ল্যানিং, তারপর দেখো প্ল্যান ফর পিকনিক, একটা পিকনিকে যাওয়ার জন্য একটা প্ল্যান এখানে করেছে একটা স্টুডেন্ট। একটা পিকনিকে কিভাবে যাবে সেটার প্ল্যান করেছে, সেই প্ল্যানটা এখানে দেওয়া আছে, পিকনিকে কিভাবে যাবে। এরপরের পেজে দেখো প্ল্যানিং স্টেপ বাই স্টেপ, এখানে প্ল্যানিং কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটা এখানে দেওয়া আছে। এখানে একটা দেওয়া আছে ভুল প্ল্যানিং, আর একটা হচ্ছে শুদ্ধ প্ল্যানিং, ঠিক আছে? এখানে পৃষ্ঠা 84 পেজে প্ল্যান ফর গোয়িং এ অরুণস বার্থডে পার্টি, এখানে অরুণস তার এসে একটা বার্থডে পার্টিতে যাবে, এখানে দুইটা প্ল্যান করা হয়েছে। একটা গুলো করা হয়েছে সঠিক, একটা সঠিক অর্ডারে করা হয়েছে, আরেকটা কি সঠিক অর্ডারে করা হয়নি, ঠিক আছে? যে যদি সঠিক অর্ডারে করা না হয় তাহলে কোনো কাজে আমরা সফল হতে পারবো না, সেটার একটা প্রমাণ। যেমন এখানে প্ল্যান ফর প্ল্যানিং স্টেপ বাই স্টেপ পেজ 84, প্ল্যান ফর গোয়িং টু অরুণস বার্থডে পার্টি, অরুণস বার্থডে পার্টিতে যাবে। এই বার্থডে পার্টিতে যাওয়ার জন্য এখানে দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ওয়াশ, প্রথমটাতে এক নম্বরে ওয়াশ, টু চেঞ্জ ইন্টু পার্টি ড্রেস, থ্রি চেঞ্জ ইন্টু পার্টি শোজ, কম্ব ইউর হেয়ার, পিক আপ দি গিফট, অ্যান্ড সিক্স নম্বর গো। এটা হচ্ছে একটা অর্ডার আছে, একটা সিরিয়ালি আছে। কিন্তু তুমি যদি প্রথমেই শুরু করো চেঞ্জ ইন্টু পার্টি শো, তারপরে যদি ওয়াশ, তারপরে কম্ব ইউর হেয়ার, চেঞ্জ ইন্টু পার্টি ড্রেস, পিক আপ দি গিফট, এরপরে গো, যদি এই জন্য উল্টাপাল্টা করে করো তাহলে সেটা প্ল্যান হবে না, সুন্দর করে সফল হবে না তোমার বার্থডে পার্টিতে যাওয়াটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে প্ল্যানিং করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এই যে প্রথমটাতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, প্রথম এখানে প্ল্যান দুইটা আছে,
এটা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, আর এটাতে স্টেপ বাই স্টেপ দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা কি যে কোনো প্ল্যানিং করবো স্টেপ বাই স্টেপ কারেক্ট অর্ডারে। এরপরে ঠিক আছে, এরপরে আমাদের আজকে টপিক, আমাদের আজকে টপিক কিন্তু আরেকটা চ্যাপ্টার দি ইন্টারনেট, আমি সেটাতে যাচ্ছি এখানে এটা একটু রিভিশন দিয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখো পরের পৃষ্ঠা আরেকটা প্ল্যান আছে 85। ঠিক আছে, পরের পৃষ্ঠা একটা প্ল্যান আছে। এরপরে এখানে একটা প্ল্যান আছে, দুইটা প্ল্যান আছে, পেজ 86 তিনটা প্ল্যান আছে। এই তিনটা প্ল্যান আছে, এই তিনটা প্ল্যান যদি তোমরা একটু ভালো করে দেখো, এই তিনটা প্ল্যান ভালো করে দেখলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টার সম্পর্কে। ঠিক আছে, আমরা একটু নতুন চ্যাপ্টারে চলে যাই। আর এখানে যেটা বাদ আছে পেজ 90 এবং 91, সেটা আমি আরেকটা ক্লাসে তোমাদেরকে করিয়ে দিব এক্সারসাইজগুলো। আজকে আমরা দি ইন্টারনেট, আজকে আমরা দি ইন্টারনেটে চলে যাই। দি ইন্টারনেট এটা হচ্ছে যে পেজ 115। At the end of this lesson, students should be able to use a browser to go to website whose web address is known to get information. Use the internet to find information through a search engine. Use the internet in other useful ways. The internet, internet ke shongkhipto kore bola hoy net. The internet or net in short is a huge network of several millions computers all over the world. They are connected to each other, even smartphones are connected to this network. একটা স্মার্টফোনও কিন্তু ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, কানেক্টেড থাকে। These computers together have a huge amount of information stored in them. অর্থাৎ এই কম্পিউটারগুলো, এই যে বিশ্বব্যাপী ছড়িয়ে আছে ইন্টারনেটের মাধ্যমে যত লক্ষ লক্ষ কম্পিউটার, মিলিয়ন মিলিয়ন কম্পিউটার, এগুলো কিন্তু হিউজ ইনফরমেশন কী করে স্টোর করে রাখে। দে অলসো হ্যাভ, তাদের আছে আরও আদার ইউজফুল থিংস কল্ড রিসোর্সেস। দিস রিসোর্সেস আর ইউজফুল বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট ওয়ার্ক ফর পিপল অফ অল এজেস। এই রিসোর্সেসগুলো আর ইউজফুল বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট ওয়ার্ক ফর পিপল অফ অল এজেস, অল এজেসের জন্যই এই রিসোর্সগুলো ইউজফুল। দিস কম্পিউটার্স ক্যান সেন্ড ডেটা টু ইচ আদার, এই কম্পিউটারগুলো সেন্ড করতে পারে ডেটা টু ইচ আদার, একজন একজনের কাছে ডেটা সেন্ড করতে পারে। দিস মিন্স দ্যাট once you are connected to the internet you can get information and resources from these millions of computers. তুমি যখন একবার এই নেটওয়ার্কের সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন তুমি মিলিয়ন্স অফ নেটওয়ার্কে অবস্থিত মিলিয়ন কম্পিউটার, মিলিয়ন মিলিয়ন কম্পিউটার থাকা ইনফরমেশন এবং রিসোর্সেস তুমি পাবে, দেখতে পারবে, নিতে পারবে। ইমাজিন হাউ মাচ ইনফরমেশন, কল্পনা করো হাউ মাচ ইনফরমেশন রিসোর্সেস ইজ অ্যাভেলেবেল টু ইউ। দেখ, কল্পনা করো, চিন্তা করো যে কী পরিমাণ তথ্য এবং রিসোর্স আর অ্যাভেলেবেল টু ইউ। লেট আস সি, চলো আমরা দেখি হাউ উই ক্যান ইউজ দি ইন্টারনেট টু আওয়ার বেনিফিট, কীভাবে আমরা আমাদের ইন্টারনেট আমাদের উপকারে ব্যবহার করতে পারি। লেট আস সি হাউ উই ক্যান ইউজ, আমরা কীভাবে ব্যবহার করতে পারি দ্য ইন্টারনেট টু আওয়ার বেনিফিট, আমাদের আমাদের বেনিফিট, আমাদের উপকারের জন্য ইন্টারনেট আমরা কীভাবে ব্যবহার করতে পারি, চলো আমরা দেখি। পেজ 115
finding information. Let us say you want to go to Kochi in Kerala during your winter vacation. You need information on how to reach Kochi, where to stay and eat, and what to see. How will you do this? Some options are, তুমি কি কিভাবে করবে সেটার জন্য কিছু অপশন এটা হতে পারে. Ask a friend who has visited Kochi. Visit the Kerala tourist office. There is another way. Find out from the internet while sitting at home. অর্থাৎ তুমি ঘরে বসেই তুমি সেই কোচিন সম্পর্কে, কেরালার কোচিন সম্পর্কে জানতে পারবে. The process of searching for information over the internet is called web browsing. Web browsing can be done in two ways. এই যে আমরা তথ্য খোঁজার জন্য যে আমরা সার্চ করব ইন্টারনেটের মাধ্যমে, তথ্য খোঁজার জন্য ইন্টারনেটে যে সার্চ করব, এটাকে বলা হয় কি ওয়েব ব্রাউজিং. শব্দগুলো মনে রাখতে হবে. No more today. আমি যেটা বলেছি আজকে ইন্টারনেটের সম্পর্কে জাস্ট একটু প্রাথমিক ধারণা দিলাম. ফাইন্ডিং ইনফরমেশন কিভাবে, মানে হোয়াট ইজ ইন্টারনেট এবং হোয়াট ইজ ওয়েব ব্রাউজিং, শুধু এই জিনিসটাই, দুইটা জিনিস বললাম, দেখালাম বললাম. তোমরা একটু বাসায় একটু পড়ে নিও, পড়লে তোমাদের কাছে সহজ হয়ে যাবে. No more today. Again, see you another ICT class. সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ. থ্যাংক ইউ অল.